হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের বন জঙ্গলে ঘোরাঘুরি করতে করতে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে চলে আসলাম। আসলে ঘোরাঘুরি করতে করতে বললে ভুল হবে, অনেক চড়াই উতরায় পায়ের হওয়ার পরে একটা পিএইচডি স্কলারশিপ ম্যানেজ করতে সক্ষম হলাম এবং তারপর চলে আসলাম আর কি অস্ট্রেলিয়াতে। গত 2 মাস হলো আমি অস্ট্রেলিয়াতে আমার পিএইচডি শুরু করেছি, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। আর এখানে আমি পিএইচডি হিসেবে এনরোলড হয়েছি স্কুল অফ হিউম্যান সায়েন্সে। এটা একটা মজার ব্যাপার যে বায়োলজিক্যাল ফিল্ডে পড়াশোনা করে আসার পরে আমি এখানে হিউম্যান সায়েন্সে পিএইচডি করছি। ব্যাপারটা একটু অন্যরকম হলেও আসলে আমি বায়োলজিক্যাল ফিল্ডে পড়াশোনা করে এখানে হিউম্যান সায়েন্সে পিএইচডি করছি, কারণ আমি পিএইচডি করছি প্রাইমেটের উপর, যেটা হিউম্যান সায়েন্সের সাথে রিলেটেড। আর এখানে দুটো ব্যাপার, একটা হলো যে পিএইচডিটা আসলে লাকিলি পাওয়ার কোনো জিনিস না, অনেক দিন ধরেই পিএইচডির জন্য একটা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য চেষ্টা করছিলাম। আর করোনার কারণে যেটা অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আমার মূলত টার্গেট ছিল এমন একটা জায়গায় পিএইচডি করা যেখানে একজন খুব প্রাইমেটের ভালো গবেষক আমার সুপারভাইজার হিসেবে থাকবেন। এদিক দিয়ে ইংল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া আর ইউএসএতে আসলে আমি চেষ্টা করিনি, চেষ্টা করছিলাম জার্মানি, অস্ট্রেলিয়া আর ইউকেতেই। ও, এর পাশাপাশি ক্যানাডাতে আমি কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। এর মধ্যে থেকে ক্যানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগেরি থেকে অফার লেটার এসেছিল, আর অফার লেটার এসেছিল ইউকের ডারহাম ইউনিভার্সিটি থেকে। আর জার্মানির যে দাদ স্কলারশিপ আছে ওটার জন্য আমি অ্যাপ্লিকেশন করছিলাম, অ্যাপ্লিকেশন প্রসেস যখন চলছে ঠিক সেই মুহূর্তে আমি মেইল পেলাম ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে যে তারা আমাকে একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপটা আমার এখানকার টিউশন ফি, থাকা খাওয়ার খরচ, এর পাশাপাশি আমার বাচ্চার যদি কোনো স্কুলে ভর্তি করাই সেটা টিউশন ফি এরা কভার করবে। বেশ ভালো একটা স্কলারশিপ বলা যেতে পারে। তো এই সব কিছু মিলায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে চলে আসলাম। এখন এখানে যেটা করছি সেটা হলো যে একটা প্রপোজাল ডেভেলপ করছি নতুন করে, আমি যে টপিকটার উপরে পিএইচডি করব সেটা আসলে ডিটেইল কাজের একটা প্রপোজাল আমাকে প্রেজেন্ট করতে হবে। আর এই প্রপোজাল অ্যাকসেপ্ট হওয়ার পরেই আমাকে আমার ডেটা কালেকশনের জন্য ফিল্ডে যেতে হবে। আসলে অস্ট্রেলিয়া বা ইউকে অন্যান্য দেশে পিএইচডি করতে গেলে কী কী রিকোয়ারমেন্ট লাগে, কী কী অ্যাক্টিভিটি আসলে আমাদের পিএইচডি স্কলারশিপ পাওয়ার জন্য চান্সটাকে বাড়ায় দিতে পারে, এ বিষয়ে চিন্তা করছি যে একটা ভিডিও বানাবো এবং এই চ্যানেলে শেয়ার করব। আশা করি ওই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।